মালদা জেলার গাজল ব্লকের শালবোনা মোড়ে শ্রী চৈতন্য অনাথ শিশু আশ্রমে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণের আয়োজন করা হলো। মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকারের নির্দেশে এবং মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনাথ আশ্রমে 14টি শিশুর জন্য নতুন পোশাক এবং তাদের আহারের জন্য চাল ডাল এবং সর্ষের তেল অনাথ আশ্রম কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এদিনের বস্ত্র বিতরণ ও খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার জয়প্রকাশ সরকার, গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় কর্মী উপেন্দ্রনাথ রায়, দানিয়াল হোসেন এবং সরফরাজ আহমেদ সহ বিশিষ্ট শিক্ষক শ্রী সঞ্জয় বল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা বাংলা নববর্ষ উপলক্ষে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী চন্দনা সরকারের ঐকান্তিক ইচ্ছায় গাজল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে শালবোনা মোড়ে যে শ্রী চৈতন্য সেবাশ্রম, সেখানে আমরা বাচ্চাদের নতুন জামা কাপড় তুলে দিচ্ছি, 3 কুইন্টাল চাল ডাল তেল ইত্যাদি তাদের হাতে আমরা তুলে দিচ্ছি। কেমন লাগছে এখানে এসে? এখানে স্যার ভালো লাগছে। আগামীতে আমরা চাইবো যে আরও এভাবে বাচ্চাদের সেবায় নিজেদেরকে নিয়ে যেতে দেখতে। শ্রী চৈতন্য সেবাশ্রমের মহারাজ, অনেকেই এসছেন আমাদের এখন বাচ্চাদের যে সমস্যা থাকার বিষয়ে, একটা বাসস্থানের প্রচুর দরকার, তো দিব বলে অনেকে এসছেন গেছেন, এখন পর্যন্ত হয়নি। তবে এই দাদারা ভাইরা এবং বন্ধুরা যারা এসেছেন, এটা উদ্যোগ নিয়েছে অতি সত্ত্বর, তারা বাসস্থানটা তৈরি করার একটা ব্যবস্থা এবং চিন্তাভাবনা নিয়েছে। দেখা যাক কতদূর কী করছে বাবাজিরা। আপনি খুশি? আমি এতে খুব আনন্দিত এবং আজকে শুভ নববর্ষের যে যা উদ্যোগ নিয়ে এসেছেন বাচ্চাদের সেবা এবং তাদের যে নতুন বস্ত্র, তারা খুবই আনন্দিত, আমিও আনন্দিত। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।